Hello my dear friends, assalamu alaikum. Welcome to medicine and health info channel. Medicine related notun arekti video te apnaderke shagotom. Bondhugon, ajker video te apnader sathe manob deher jonno ekti ottonto karjokori ebong guruttopurno multivitamin ebong multimineral somporke alochona korbo. Ekoi sathe multivitamin tir nam, kaj, dam, গ্রুপ বা জেনেরিক নাম এবং এর সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়া সম্পর্কে আলোচনা করব তাই অত্যন্ত ধৈর্য সহকারে শেষ পর্যন্ত ভিডিওটি দেখার অনুরোধ রইল আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের প্রতি আমার অনুরোধ আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না বন্ধুগণ আমাদের দেহে ভিটামিন এবং মিনারেলের ঘাটতি পূরণের জন্য আমরা বাড়তি ভিটামিন এবং মিনারেল সাপ্লিমেন্ট সেবন করে থাকি এর মধ্যে অত্যন্ত গুণগত সম্পন্ন একটি মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেল যার নাম হচ্ছে অলট্রাম গোল্ড ট্যাবলেট এটির উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম হচ্ছে জিসকা ফার্মাসিউটিক্যাল লিমিটেড অলট্রাম গোল্ড ট্যাবলেটের প্রতি পিসের দাম 7 টাকা এই মাল্টিভিটামিনটি আমাদের দেহে যে সব উপকার করে থাকে এবং যে সব ক্ষেত্রে এই ট্যাবলেটটি সেবন করা যেতে পারে সেগুলো হলো শারীরিক ও মানসিক চাপ থাকলে দীর্ঘমেয়াদী রোগ থাকলে সংক্রমণজনিত রোগ হাড়ের ক্ষয় রোধ আঘাত বা ক্ষত অস্ত্রোপচার কম হজম ক্ষমতা বার্ধক্য গর্ভাবস্থায় ও স্তন্যদানকালে ক্ষুধামন্দা অতিরিক্ত ডায়েটিং পরিবেশের দূষণজনিত রোগ অতিরিক্ত ব্যায়াম শারীরিক দুর্বলতা ক্যালসিয়ামের অভাব কোমর মাজা এবং শরীরে বিভিন্ন জয়েন্টে ব্যথা মাথা ঘোরা এবং শারীরিক দুর্বলতা সহ বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে এই ট্যাবলেটটি একটি শক্তিশালী মাল্টিভিটামিন এবং মাল্টিমিনারেলস যেটির মধ্যে প্রায় 32টি উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন এবং মিনারেলস রয়েছে যেটি সুস্বাস্থ্য এবং সুন্দর কর্মক্ষম জীবন বজায় রাখতে সহায়তা করে এটি খাওয়ার নিয়ম এটি খাওয়ার নিয়ম হচ্ছে প্রাপ্তবয়স্ক প্রত্যেক ব্যক্তি দৈনিক একটি করে ট্যাবলেট সেবন করতে পারবে এই ট্যাবলেটটির তেমন কোনো পার্শ্ব প্রতিক্রিয়া না থাকলেও মাঝে মাঝে ডায়রিয়া হতে পারে এবং ত্বকের রং সামান্য হলদেটে বিবর্ণ হতে পারে গর্ভাবস্থায় এবং স্তন্যদানকালীন সময়ে এটি সেবনের পূর্বে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিতে হবে সকল ঔষধ আলো ও তাপ থেকে দূরে ঠান্ডা এবং শুষ্ক স্থানে রাখতে হবে এবং শিশুদের হাতের নাগালের বাইরে রাখতে হবে ধন্যবাদ